এই প্রথম বিএস সিক্স প্রযুক্তির বাস পেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপো বৃহস্পতিবার এই নতুন প্রযুক্তির এক জোড়া বাসের যাত্রার সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড অফ ডিরেক্টরের সদস্য চাঁদ মোহাম্মদ এই দুটি বাসের মধ্যে একটি মালদা ডিপো থেকে সকাল পাঁচটায় অন্যটি সকাল সাড়ে পাঁচটায় ফারাক্কা থেকে শিলিগুড়ি অভিমুখে যাত্রা শুরু করবে আজকে দুটো বাস উদ্বোধন উদ্বোধন ঠিক না এর আগে উদ্বোধন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু করেছেন আজকে শুভ সূচনা অর্থাৎ শুরু হচ্ছে দুটো বাস একটা মালদা টু শিলিগুড়ি একটা ফারাক্কা টু শিলিগুড়ি বাসের সুবিধা বলতে এর আগে যে বাসগুলো এসেছে যত যে বাসগুলো দেখছেন আমাদের নর্থ বেঙ্গল বা অন্য অন্য বাসগুলো সেগুলা থ্রি বা ফোর এটার পার্সন অত্যন্ত বেশি এখন অত্যাধুনিক বাস এবং এই বাসে চেপে মানুষ যাত্রী তাড়াতাড়ি আরাম চায় পয়সাটা বোঝে না কিন্তু মানুষ যত তাড়াতাড়ি পৌঁছবে এবং বসি যাতে আরামদায়ক এই বাসে সেটা পাবে এটা পরিবেশ বান্ধবে একদম সুন্দর এবং স্পিড অত্যন্ত বেশি আছে এবং আমরা মনে করি এলাকার মানুষ বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো নাইন ও সেভেন ফোর টু